যিনি এতিমের পৃষ্ঠপোষক হবেন, তিনি এতিমের মালের বিষয়ে কি ধরনের আচরণ করবেন এর নির্দেশনা কি এসেছে, এবং তিনি তার শ্রম অনুযায়ী ভোগ করবেন, এই মর্মেই হলো এ অধ্যায়। এ অধ্যায় ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটি হাদিস, দুটি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না ওমর তাসাদদাকা বিমালিন লাহু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা ইউকালু লাহু সামগুন ওয়া কানা নখলা। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি সম্পদ ছিল, জায়গা ছিল, যেটিকে সামগ বলা হয়, জায়গাটার নাম, সেখানে ছিল খেজুরের বাগান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা দান করতে চাইলেন। ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহ ইন্নি ইস্তাফাদতু মালা ওয়া হুয়া ইনদি নাফিসুন ফাআরাদতু আন আতাসাদদাকা বিহি। বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিছু সম্পদ অর্জন করেছি, সেটা হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ, আমি ইচ্ছা পোষণ করেছি এই মূল্যবান সম্পদটা আল্লাহর পথে দান করব, সদকা করব, ব্যয় করব। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদদাক বিআসলি লা ইউবা ওয়া লা ইউহাব ওয়া লা ইউরাস ওয়ালাকিন ইউনফাকু থামারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করো, তুমি যা দান করতে চাও গোটা জিনিসটা তুমি এইভাবেই বিলিয়ে দিও না, বরং তুমি একটা কন্ডিশন দিয়ে এটাকে দান করো। তা কি? লা ইউবা ওয়া লা ইউহাব ওয়া লা ইউরাস। তোমার এই বাগানটা, এটা আল্লাহর ওয়াস্তে তুমি দিয়ে দিলা, কেউ বিক্রি করতে পারবে না, কেউ কাউকে এটা দান করে দিতে পারবে না, কেউ এটার ওয়ারিসও হতে পারবে না। ওয়ালাকিন ইউনফাক থামারু, এই বাগান থেকে যেই ফল উৎপাদিত হবে এই ফলটাই কি হবে, ব্যয় করা হবে, যেটা ওয়াকফ সিস্টেমের। ওয়াকফ সিস্টেমের যেমন আপনার একটা ভবন আছে, আপনি ভবনটাকে ওয়াকফ করে দিলেন যে এটা কেউ মালিক হতে পারবে না, এটা ওয়াকফ লিল্লাহ, আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন, এটা আর কেউ বিক্রি করতে পারবে না, এটা কেউ মালিকও হয়ে যেতে পারবে না, কেউ ওয়ারিসিও দাবি করতে পারবে না, বরং এই ভবন থেকে যা ভাড়া আসবে, উপার আয় আসবে, এই আয়টা বিভিন্ন দিনী কাজ বা সামাজিক কাজে ইত্যাদিতে এটা ব্যয় হবে, কিন্তু ভবনেই থেকে যাবে। তো এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ফতাসাদদাকা বিহি ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু সেভাবে এটিকে সদকা করলেন। ফাসাদাকতুহু তিলকা ফি সাবিলিল্লাহ ওয়া ফির রিকাব ওয়াল মাসাকিন ওয়াদ দাইফি ওয়া ইবনিস সাবিল ওয়া লিযিল কুরবা وَلَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهُ بِالْمَعْرُوفِ। সেই সদকা থেকে ফি সাবিলিল্লাহর ফান্ডে ব্যয় করা হতো, ওফির রিকাব দাস মুক্তির জন্য ব্যয় করা হতো, ওয়াল মাসাকিন মিসকিন ফকির মিসকিনের জন্য ব্যয় করা হতো, ওয়াদ দাইফ কোনো মেহমান আসলে সেই মেহমানকে মেহমানদারি করা হতো, ওয়াবনিস সাবিল পথিক যারা সেই পথিকের উপকারে দেওয়া হতো, ওয়ালি দিল কোরবা এবং নিকটাত্মীয় যারা অভাবী তাদেরকেও দেওয়া হতো। এরপর মূল বিষয় বলছেন, ওয়ালা জুনাহা আলা মান ওয়ালিয়াহু, কিন্তু এই সম্পদটা যে থাকবে এটার কেউ মুতাওয়াল্লি হবে, মানে এটার দেখাশোনার জন্য দায়িত্ব পালন করবে, যিনি এটার দায়িত্ব পালন করবেন, আইয়াকুলা মিনহু বিল মারুফ, তিনি যেই পরিমাণ শ্রম দিবেন সেই পরিমাণ যদি সেখান থেকে গ্রহণ করেন তাতে কোনো অপরাধ হবে না। অর্থাৎ আমরা যেটা বললাম, উদাহরণস্বরূপ একটা ভবন
একজন ওয়াকফ করে দিলেন, এটা তো এমনি থাকলে নষ্ট হয়ে যাবে, নিশ্চয়ই এখানে একজন মানুষকে দায়িত্ব দিতে হবে, এটা তার অধীনে থাকবে, সে এটার দেখাশোনা করবে, কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করবে, কিন্তু মালিক নয়, তিনি বিক্রিও করতে পারবেন না, তিনি কাউকে ওয়ারিস হিসাবে দিতেও পারবেন না, নিতেও পারবেন না কেউ, তিনি এখান থেকে এটা দেখাশোনা করবেন এবং যা আয় হবে এটাকে নির্দিষ্ট খাতে ব্যয় করবেন। তিনি যে এটার দায়িত্ব পালন করবেন এজন্য তিনি ধনী হোক বা গরিব হোক তার জন্য জায়েজ রয়েছে, যেই পরিমাণ সেখানে সময় দিবেন তার পারিশ্রমিক তিনি সেখান থেকে গ্রহণ করবেন, এটি তার জন্য জায়েজ। আও ইউকালা সাদিকাহু গায়রা মুতাআউউলিন বিহ, অথবা তিনি কি করতে পারেন, তার কোনো পরিচিত বন্ধুদেরকেও সেটা থেকে খাওয়াতে পারেন, তবে শর্ত হল গায়রা মুতাআউউলিন বিহ, এটা যেন নিজের সম্পদ বৃদ্ধির জন্য সেই হিসাবে গ্রহণ করবে না, যতটুকু শ্রম দেয় ততটুকু পারিশ্রম নেবে, কিন্তু এই পারিশ্রমিকের নাম দিয়ে সেটাকে আস্তে আস্তে নিজের দখলে নিয়ে চলে আসবে বা নিজে ভোগ করে ফেলবে, এমনটি কখনো জায়েজ হবে না। দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, যে ব্যক্তি ধনী সচ্ছল তিনি যেন এতিমের সম্পদ খাওয়া থেকে বিরত থাকেন, আর যিনি দরিদ্র অসচ্ছল তিনি যেন তার শ্রম অনুযায়ী পারিশ্রমিক নেন। ক্বালাত উনজিলাত ফি ওয়ালি আল ইয়াতীম, এই আয়াতটি নাজিল হয়েছে যারা ইয়াতীমের পৃষ্ঠপোষক তাদের ক্ষেত্রে, আইয়ুসিবা মিন মালিহি ইযা কানা মুহতাজান বিকাদারি মালিহি বিল মারুফ, সেটি হচ্ছে ওই ইয়াতীমের পৃষ্ঠপোষক যদি তিনি অভাবগ্রস্ত হন তাহলে যতটুকু তার শ্রম সেই অনুযায়ী সেই পরিমাণ তিনি গ্রহণ করবেন, এতটুকু তার জন্য নেওয়া জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা আলাম। আরেকটি অধ্যায় শুনে আমরা শেষ করব, এরপরে অধ্যায় 23তম অধ্যায়, এটি একটি আয়াত সূরা নিসা 10 নম্বর আয়াত দিয়ে আল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন এবং একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন, إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. إن الذين يأكلون أموال اليتامى, الله নির্দেশ দিয়ে দিলেন ধনী হলে বিরত থাকবে আর দরিদ্র হলে তার শ্রম অনুযায়ী একান্ত না হলেই হয় না এমনটি গ্রহণ করবে। এরপরেও কেউ যদি বিভিন্ন রকমের অজুহাত দিয়ে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তাহলে কি হবে? আগে আমরা জেনেছি অনেক গুনাহের কাজ, কিন্তু এখানে আল্লাহ আরও স্পষ্ট করছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুন দিয়ে ভরছে তাদের পেট, তারা যেন তাদের পেট জাহান্নামের আগুন দিয়ে ভরছে। ওয়াসায়াসলাউনা সাইরা, আর মৃত্যুর পরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটি কত ভয়াবহ অপরাধ!